হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে মুলকুল মউত লই একসময় দেয়া হই। তো ইব্রাহিম আলাইহিস সালামে মুলকুল মউতর হদ দেয়া দুষ্ট তোরা অন্যায় কে করো ফলে কি অন্যায় হয় তোমরা যে আর কাছে আইও হঠাৎ করে আইও অনেক কান সংবাদ সারা অনেক কান ওয়ার্নিং সারা কথাবার্তা সারা হঠাৎ করে না আইয়ের রুবন লই গই আরা মরি বললা বলি রে আরা যাই বললা বলি রে আর তুমি তো কিছু প্রস্তুতির দরকার সামান্য একান শহর মায় বাইর হইলে মানুষ কত তৈয়ারি করে কত প্রস্তুতি গ্রহণ করে আবুদুল আবাদের একান সফর যে সফর শুরু করার বাদ আর কোনো শেষ নাই এরই একান সফর আল্লাহ বলে তুমি আর দায়িত্ব আইও কিন্তু আগাম ফোন সংবাদ আর আর নদ অন্যায় নয় আর একটা প্রস্তুতি গ্রহণ করে না পারি তো মলকুল মত হর তো দুষ্ট ই কি কইলা আরা তো প্রত্যেক মানুষরে জন্মর ফরইতে সংবাদ দিয়া থাকি বারবার সংবাদ দি হয়তো কি সংবাদ দাও হয়তো খনিকা তো গাছ দরিতে ছোট বাচ্চা গাছ দরিতে হয়তো গাছ দরুড়ন মানে ইবক মৃত্যু সংবাদ মাঝে মধ্যে গাছ দরুড়ে আগে দাঁড়িয়ে নোয়াশিল একখানা একখানা গালম মেয়ে দাঁড়িয়ে উঠতে হয়তো ইয়ানো মতো সংবাদ সোগে আগে পুরাপুরি দেখতো চশমা লাগা বুঝছে হয়তো ইয়ান একখান মতো সংবাদ উলুমায়ে কেরামরা বলেছেন দুনিয়ার সব জিনিসের মধ্যে একতলাব আছে কিন্তু মতের মধ্যে কারো একতলাব নেই মত যে আসবে এটার মধ্যে খনকিয়ার একতলাব নেই প্রত্যেক দিনের সম্বন্ধে একতলাব আছে আর তাকে সৃষ্টিকর্তা আল্লাহ আর আর হাল এক রাজ এক মাল এক আর আর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আছে কি না ইয়ান মাঝেও একতলাব কেয়া হদ আল্লাহ আছে আবার কেয়া হদ আল্লাহ নেই আবার যারা আছে বলে হয় তার ভিতরে একতলাব কেয়া হদ আল্লাহ উগুয়া আর কেয়া হচ্ছে দুয়া কেয়া হচ্ছে উগুয়া আসমান জমিনের আসমানের মায়ের জীবা জমিনের মায়ের হইবা আসমানের মালিক জীবা জমিনের মালিক হইবা আর হদুন হচ্ছে না আসমানের তো উগুয়া জমিনের তো উগুয়া উগুয়া খাওয়ালে কে খায় আর উগুয়া খাওয়ালে কে সর আবার হদুন হচ্ছে না আল্লাহর উগো গুষ্টি আছে হিন্দুস্তান মাই হিন্দু হল হিন্দু হলের এক ফেরকা আছে যে তারা হদে আল্লাহ উগ্র দেওয়া নয় তারা গোপী আছে গোষ্ঠী আছে আবার খুদন হতে যার খুদা তাল্লা তাল্লা প্রতিজনের গরম মেজে উগ্র উগ্র খুদা আছে স্বয়ং আল্লাহ আল্লাহর অস্তিত্বের উপর একটা লাভ আল্লাহ হুয়া এনম মেজে একটা লাভ দুনিয়ার প্রত্যেক জিনিস কোন জিনিস হ্যান নাই জ্ঞানের মাঝে একটা লাভ নাই কিন্তু মহতম মাঝে খনিকার একটা লাভ নাই তো মরিরা আগে হরিব আর বেকু মধ্যম মহতের দিন আর হাসে আসব এবং অবদায় খনিকার একটা লাভ নাই তারপরেও কিছু কিছু মত এন আছে মধ্যম দিয়ে বেকুনে জানে বেকুম মরি দেবে বই কিন্তু কিছু কিছু মত এন আছে জিনের সংবাদ ফোনানোর বাদে দুনিয়া খাপি উড়ে দুনিয়া চমকি উড়ে জেন হযরত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল মরে যাবে গই
ইয়ান রসুলে নিজে হই আল্লাহ হই রসুলের মৌতর সংবাদ যখন প্রচারিত হইয়ে হজরত সিদ্দিক আকবর ফজর মতো গিয়ে রহর তো খনিকে যদি হওয়া দই রসুল মরি গিয়ে গই এই থলোয়ারি আনলে এখন তার মাথা দিয়ে গেলে কলা দিয়ে গেলে হুমর তলোয়ার লোক এগিয়ে গেল মানে আবু বকর এসে আবু বকর হর দেখি উমর তুই আঙ্গি ফলাইকা কর আবু বকর আইয়ের কোরআন মহিদুর হোক আয়া তালাবাদ দলিল ইয়ে তার অনুবাদ গই দিয়ে না ভরের ব্যাখ্যা করা না ভরের যখন উমরে আয়া তো শুনল আস্তে আস্তে মাথা নিশি করে তো বহরহাল কিছু মত এন আছে মরিব দেবে কোন জানার বেকুন মরি দেবেন বই তারপরেও কিন্তু মতর খবর শুনলে সজন মানুষ এন আছে যে সজন ব্যক্তিত্ব দুনিয়ার মধ্যে আল্লাহ এন সৃষ্টি করছে জোনের মতর খবর শুনলে দুনিয়ার অবস্থা পরিবর্তন হয়ে যাবে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যাবে এ মন্ত্রী স্যার মদর স্যার মৌতমিম সাহেব মৌতমিম হযরত আল্লামা শাহ আবু বকর সাহ রহমতুল্লাহ আলাই তিনিও ওই সমস্ত ব্যক্তিত্বের মধ্যে একজন যার মতের সংবাদ পুনরের কারণে পুরা দেশমে যখন হালসর সৃষ্টি হই খান্নাহারি সৃষ্টি হই কারণ তে হল শুধু এমদাদুল মাদ্রাসা ইয়ানোর মতো মাসিল দেন তেঁর আরও বহুত গুণ আছে ঠেক না হয়ে তেঁতুলিয়া পর্যন্ত খুব কম দিন এই মাহফিল গিয়ে জিয়ানম্মে যে তেঁ বক্তৃতা নেওয়া করে হয় তো ঠেক না হয়ে তেঁতুলিয়া পর্যন্ত এন হন জাগা নতাইব জিয়ানম্মে তেঁর কদম ন করে এত জাগাম্মে যে দেখে ফেলছে তাহলে বুঝু যাক যে ওরে সারা বাংলাদেশের মানুষ বেয়া কোনে কি করছে মোহাম্মদ করছে লই সারা বাংলাদেশের মানুষের অন্তর লইয়ের এখানে আকর্ষণ আসছিল মোহাম্মদ আসছিল তের বক্ত অনুরক্ত তের বক্ত ঠেক না হইতে তেঁতুলিয়া পর্যন্ত আছে অবশ্যই তের মৃত্যুর সংবাদ পৌঁছানোর বাদে প্রত্যেকজনের দিলম্বাই কি হচ্ছে আঘাত ছিল হাজির সময় যে আছে বহুত মানুষ মরে গেলে গই আকাশ পাতাল হাঁদে দুনিয়া হাঁদে জমিন হাঁদে মানুষ হাঁদে পশু পাতে হাঁদে আর তো মনে হয় যে ট্যাংনা হুঁজে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ হন পশু পাখি হন তরুলতা হন সব কিছু এর মতুর করে খাইন দিয়ে আবার তেই নানুহুর মাদ্রাসার সাহাবেক মহতমিম হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা আছেন এই নিসবতে তেঁর সারা বাংলাদেশের মধ্যে মুরিদল আছে বক্তল আছে ইতারা দিলম্বে যে অবশ্যই আঘাত ফুজ আবার ইতে মদরসা এমদাদুল উমর মৌত মাসিল হাজার হাজার ছাত্র তের হাজে ফুজি বহুত মুহাদ্দিস ইয়ে মুফাসসির ইয়ে মুফতি ইয়ে দেশে বিদেশে বিভিন্ন মদরসার মধ্যে এই তের শাসাই দল বিভিন্ন দিন খেদমত মাঝে নিয়োজিত আছে এতারা শাসাই দল আছে শাসারি দল এখানে অবশ্যই তেঁর মত সংবাদের উপর আন্তরিকভাবে ব্যথিত হইব আমরা যখন লেখাপড়া করি ফুককালী মতের সময় লেখাপড়া করতাম এই ফুককালী সম্ভবত আমি জমাতে শোষম হাফ তুমি শোষম করতাম ওই সময় যে ফুককালী মাদ্রাসার পাশে একখান মাহফিল
সর্ব কথা মায় তের উপাসনা দিয়ে মা ফিলিয়ে আরম্ভ হয়ে আত সদ আসিলাম। এরপর নানুপুরের ফিসা হুজুরের সাথে সম্পর্ক ছিল, তাল্লুক ছিল, এই সুবাদে অনেক সময় তেল লোক দেখা সাক্ষাৎ হন, মোলাকাত করেন, কথাবার্তা হন, খুব বেশি মহব্বত করতে হয়। তেল এতেকাল মূলত হারারে সবক দিয়ে দে মিসেজ দিয়ে প্রোগ্রাম দিয়ে যে আরা তুন খুব অল্প সময় আরা তুন বেক তুমি আগে হল আসলে কোনো মানুষ মারা জন্মানি যারা দুনিয়া ইমেজে আছে এটা তার ওয়ার্নিং দেওয়া তারার উগ্র সংকেত দে দে মানে তোমার আল্লাহ মত আছে আয় তোমার হাসে আই হজরত ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহ বলে মূলকুল মতলই একসঙ্গে দেহ তো ইব্রাহিম আলাই ইসলামে মূলকুল মতর হওয়ার দেওয়া দুস্থ তোমরা অন্যায়কে করো ফলে কি অন্যায় তোমরা যে আর হাসে আইও হঠাৎ করে আই যাও অনেকক্ষণ সংবাদ সারা অনেকক্ষণ ওয়ার্নিং সারা কথাবার্তা সারা হঠাৎ করিয়া না আইয়ের রুবল লই যাও গই আরা মরি বললা বলি রে আরা যাই বললা বলি রে আর তুমি তো কিছু প্রস্তুতির দরকার সামান্য একান শহর মায়ে বাইর হইলে মানুষ কত তৈয়ারি করে কত প্রস্তুতি গ্রহণ করে আবুদুল আবাদের একান সফর যে সফর সুর গ্রহণের বাদ আর কোনো শেষ নাই এরম একান সফর আল্লাহ বলে তুমি আর দায়িত্ব আইও কিন্তু আগাম ফোন সংবাদ আর আর নদ অন্যায় নয় আর একটা প্রস্তুতি গ্রহণ করে না পারি তো মলকুল মত হর তো দুস্থ ই কি কইলা সদারা তো প্রত্যেক মানুষরে জন্মর ফরইতে সংবাদ দিয়ে থাকি বারবার সংবাদ দি হয়তো কী সংবাদ দাও হয়তো খনিকা তো গাছ ধরিতে ছোট বাচ্চা গাছ ধরিতে হয়তো গাছ ধরলন মানে ইবক মৃত্যু সংবাদ মাঝে মধ্যে গাছ ধরলে আগে দাঁড়িয়ে নোয়াশিল একখানা একখানা গালম মেয়ে দাঁড়িয়ে উঠতে হদ ইয়ানো মতো সংবাদ সোগে আগে পুরাপুরি দেখত চশমা লাগা বুঝছে হদ ইয়ানো কেন মতো সংবাদ সোল আগে খালা আসছিল এখন সাদ হয়ে গিয়ে গই সোল একখান একখান সাদ হত হদিব মতো সংবাদ আগে এক মাইল দুই মাইল পাঁচ মাইল দশ মাইল আইলে বল ন বলত এখন পাঁচ মিনিট আইলে বল পরে আর এই বর্ষ মাই ফুরি দেখতে হয়েছে লাড়ি ধরা পরে হদিন ব্যাগ কিনে দিতে মত সংবাদ আতে হামগুই পেত এখন আর নুলো গিয়ে গো হলমে লেখি না পারে সোগে নদেকের খানে কানা কানা খানে হমফুনের হতা হইব সময় লেবার মাতি না পারে হদিন ব্যাগ কিন মতর সংবাদ হাজার হাজার মতর সংবাদ আর মানুষের মতো রাখতে জন্য দি তুই কি কইলে কেন মতর সংবাদ নদী আর আয় জুলুম করি হঠাৎ করি আয় লই যাই গই তো খন্ডিকা হতা কইলা তো আল্লামা শাহ আবু বকর রাহমতুল্লাহ আলাই এতে আর মদত তো আগে গিয়ে গই তো আরও মতর সংবাদ দিয়ে গিয়ে আর তোর মারা করি সময় হম তাঁরা বিয়া কোনে আল্লাহ রব্বুল আলমিনের দরবার মেজে তের মগফরতের জন্য দোয়া করুম এবং আখেরতের সুখ শান্তি আল্লাহ পাক যেন তারে জন্নতর আলা স্থান দান করে ইয়া আল্লাহ বলে দোয়া করুম এবং তের রেখে দেওয়া স্মৃতি এই আমদাদুল মাদ্রাসার যেন ভবিষ্যতে দিন দিন তোর কিয় ইয়ান আল্লাহ বলি আল্লাহর হাসে ফরিয়াদ গুজম এবং তের ফুরিবার ফুরিজন আত্মীয় স্বজন ভক্ত অনুরক্ত তার শাশারির
যারা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ পাকে তারার অন্তরমধ্যে যারা তার বিচ্ছেদের কারণে ব্যথিত আল্লাহ পাক তারার অন্তরমধ্যে সবর জমিল আতায় করিব আল্লাহ বলি যেতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মে দোয়া করি আল্লাহ পাক তারা ব্যাখনরে ভালো হাত তৌফিক দাও ওয়াখর দাও আন আলহামদুলিল্লাহ।